আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। অবশেষে ঘোষণা হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। তো চলুন বন্ধুরা আমরা মূল সংবাদে চলে যাই। কবে হচ্ছে ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা আমরা সেই সংবাদটি জেনে নিই। তার আগে আপনাদের একটু বলি যে আবারও পিছিয়ে যাচ্ছে, নির্বাচনী কমিশনের থেকে বলেছে যে তৃতীয় ধাপের নির্বাচন একটু পিছাতে পারে। তো কবে হচ্ছে আমরা সেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন বন্ধুরা জেনে নিই। নির্বাচনের পরিকল্পনা অনুযায়ী জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, চলতি সপ্তাহে কমিশনের একটি সভা হওয়ার কথা রয়েছে, সেখানে এ বিষয়ে সেসব সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইসি সচিবালয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য। বন্ধুরা, এটাই হচ্ছে সেই কথা যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন কথা বলেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশনের সচিবালয় অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তারপরে আরেকটু আপনাদের বিস্তারিত সংবাদে চলে যায়। 29শে সেপ্টেম্বর কমিশনের 86তম সভায় দ্বিতীয় ধাপের 848টি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়। ওইসব ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 3 থেকে 7 তারিখের মধ্যে একদিন তৃতীয় ধাপের নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার কথা ছিল। এমন ইঙ্গিত দিয়ে ইসি সচিব মাহমুদ হুমান কবির খন্দকার বলেন, ওই দিন সভা শেষে সিসি কে এম নুরুল হুদা উপস্থিত সাংবাদিক দিয়ে বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ এবং জানুয়ারির মধ্যে সব জেলা পরিষদের নির্বাচন পরিকল্পনা করা রয়েছে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ এসএসসির পরীক্ষার পরে আর কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনের ঘোষণা হবে না, এমন একটি মতামত দিয়েছে। বুধবারই সিসি কার্যালয়ে 3 জন কমিশনার আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন। বৈঠকে ইসির সক্ষমতা, মাঠ পর্যায়ে ডিসি, এসপিও, ইসি কর্মকর্তাদের মতামত, এসএসসি এবং এসএসসি ও সমমান পরীক্ষা, বিভিন্ন দিবস ও ধর্মীয় উৎসব অনুষ্ঠানে ভোটের পরিকল্পনা পরিবর্তন আনা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে 2টি ধাপের ইউনিয়ন পরিষদ ভোট হবে, অর্থাৎ নভেম্বরের আগে দ্বিতীয় ধাপের নির্বাচন হবে, এর আগে কোনো নির্বাচন ভোট হচ্ছে না, অর্থাৎ তৃতীয় ধাপের নির্বাচন নভেম্বরের পরে ছাড়া হবে না। ইতিমধ্যে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষিত 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল রয়েছে। তৃতীয় ধাপে চলতি সপ্তাহে দেওয়া হবে, তো বলা হচ্ছে যে তৃতীয় ধাপের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে এবং যে ভোটটি হবে নভেম্বরের শেষের দিকে এসএসসি পরীক্ষার পর হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি ভোটগুলো পরিষদের ভোট, ইউনিয়ন পরিষদের ভোটগুলো হবে ডিসেম্বর মাসে। বলা হচ্ছে যে চতুর্থ যে তৃতীয় ধাপের ভোট হবে সেটা হচ্ছে চলতি সপ্তাহে ঘোষণা করা হবে, তফসিল যা হবে ডিসেম্বরে নভেম্বরের শেষের দিকে, অর্থাৎ এসএসসি পরীক্ষার শেষে হলো তৃতীয় ধাপের ভোট হবে আর বাকি পরিষদের নির্বাচনগুলো ভোট হবে ডিসেম্বর মাসে। এসএসসি পরীক্ষা ও জাতীয় দিবসগুলো বিবেচনা রেখে ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তা। তবে প্রত্যেক ধাপের ইউনিয়ন পরিষদের সংখ্যা কম বেশি 1000 হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের তথ্য অনুযায়ী প্রত্যেকটি জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কম বেশি 3000 সদস্য থাকেন। নির্বাচনে ওই সদস্যরাই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ওই সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে 2টি থেকে সর্বোচ্চ 3টি উপজেলার ইউনিয়নগুলোতে ভোট করা যায়। ওই পরিসংখ্যাক মাথায় রেখে কোন উপজেলা ইউনিয়ন পরিষদ কোন ধাপে রাখা হবে ভালো হবে সেই মতামত নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সময় সেই বিষয়টি বিবেচনা রাখা কমিশনের নির্দেশনা রয়েছে। তে বন্ধুরা, অবশেষে এটাই হলো যে এই মাসের চলতি সপ্তাহে তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, যা আগামী এসএসসির পরীক্ষার অর্থাৎ নভেম্বরের শেষে অনুষ্ঠিত হবে ভোট। তে বন্ধুরা, সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপুন, সর্বশেষ সংবাদ সবার আগে।